আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদিতে বাধ্যতামূলক করা হয়েছে স্কিল টেস্ট, পেশাগত পরীক্ষায় পাস না করায় অসংখ্য প্রবাসীদের আকামা বাতিল। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে ইতিমধ্যেই যারা স্কিল্ড লেবার আছে তাদের কিন্তু আপনার পেশাগত পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আপনি যদি পরীক্ষায় পাস করতে না পারেন অথবা পরীক্ষা যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে আপনার ইকামা আর রিনিউ হবে না। জি, সৌদি সরকার আস্তে আস্তে এখন স্কিল্ড ওয়ার্কারের দিকে যাচ্ছে। ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন আপনি আসলে পেশাগত কারিগরি দক্ষতা এবং শিক্ষাগত সার্টিফিকেট ছাড়া আপনি বিদেশ যেতে পারবেন না। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ আছে যে দেশগুলোতে আপনি যেতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। ঠিক তেমনি ভবিষ্যতে আপনি যদি সৌদি আরবে ভালো কোনো মেহনা বা পেশে আসতে যান তাহলে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে। সৌদিতে হাজার হাজার মেহনা আছে। ধরুন একজনের মেহনা সে কারেন্টের কাজ করে, আর এই মেহনা দিয়ে সে কাজ জানুক বা না জানুক সে সৌদিতে আসতে পারবে। কিন্তু সৌদি সরকার এখন যে নিয়ম করেছে তাতে করে সৌদি আরবে সে ওই পেশার কাজ জানে কি না এবং তার আসলেই কোনো শিক্ষাগত যোগ্যতা আছে কি না সেটা প্রমাণ করার জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টার খুলেছে। এখানে তাদের পরীক্ষা করা হবে, আর এখন যদি সেই পরীক্ষাতে সে পাশ করতে না পারে বা সে যদি পরীক্ষায় না দেয় তাহলে তার কিন্তু ইকামা ভেরিফাই হবে না। পরবর্তীতে ইকামা বর্তমানে যেটা চলছে নেক্সট ইকামা সে বানাতে পারবে না, ফলাফলস্বরূপ সে সৌদি আরব থেকে এক্সিটের মাধ্যমে তার নিজ দেশে চলে যেতে বাধ্য হবে। এ ব্যাপারে আসলে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরবে এই শিক্ষাগত ভেরিফিকেশন ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, আপনার কর্মদক্ষতা এবং পেশাগত দক্ষতা সব কিছুই চেকিং করা হচ্ছে। তাই 2022 সালে মানে এই বছরের পরের বছর থেকে কিন্তু সৌদি আরবে এই যে সময়ের মধ্যে অনেকেই দেখা যাবে তার ইকামা রিনিউ করতে পারবে না, কারণ হচ্ছে তারা সৌদি আরবে পেশাগত পরীক্ষা পাস করতে পারেনি। এটাই হচ্ছে বর্তমান অবস্থা। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খাওয়া সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।